যে মূল উদ্দেশ্য সেটা কোনো রকম বিচারের জন্য এই মিছিল না কারণ আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জি নেতৃত্বে যে সরকার চলছে তার জন্য আগের মতো বিচারের বাণী আর নীরবে নিভৃতে কাঁদে না আমাদের আর বিচারের জন্য অপেক্ষা করতে হয় না আজকের মিছিলের মূল উদ্দেশ্য হলো গতকাল যখন আমরা সোমা আমার পাশে যে আছে আমার এই বোন সে একটা আহ্বান জানিয়েছে সারা রাজ্যের মহিলাদের প্রতি তার আহ্বানে সাড়া দিয়ে আমরা আজকে এখানে সামিল হয়েছি আমরা প্রত্যেকে জানি সোমা মজুমদারের উপর যে অকথ্য একটা অবর্ণনীয় যেটা নির্যাতন হয়েছিল শারীরিকভাবে তাকে যেভাবে নিগ্রহ করা হয়েছিল কিন্তু সেই শারীরিক নির্যাতনের পরও তার উপর যে একটা মানসিক নির্যাতন হয়েছিল সেই কষ্টটা সে আজও বয়ে বেড়াচ্ছে তার জন্য আজকে আমরা সামিল হয়েছি তাদের প্রতি আজকে আমরা ধিক্কার জানাতে চাই কিছুদিন ধরে রাজ্যে নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে বলে কেউ একটা শিবির এক দুটো শিবির একটা রাজ্যের রঙ্গমঞ্চ তৈরি করেছে আমরা তাদেরকে আজকে কিছুক্ষণ পর মিছিলের পর আমাদের সভা আছে ওই সভায় দাঁড়িয়ে আমরা আজকে রঙ্গমঞ্চের প্রতিবাদীদের কিছু প্রশ্ন ছুড়ব এবং আমি নিশ্চয় প্রশ্ন করব আমার এই বোনকে কেন সেদিন পয়সার বিনিময়ে তার সম্মানটাকে বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়েছে আমার আশা আছে আমাদের দপ্তরের